নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দায় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। আমিনুর শিক্ষিত মানুষ, অনেক কষ্ট করে গরিব বাবা মা তাকে লেখাপড়া শিখিয়েছিল, কিন্তু সবার ভাগ্যে চাকুরি থাকে না। আমিনুরের চেষ্টা ত্রুটি ছিল না, শিক্ষিত হওয়ার কারণে তার যেন ক্ষতিই হয়েছে। এমএ পাস ছেলে, বৃদ্ধ বাবা মাকে ওষুধ কেনার জন্য প্রতিনিয়ত টাকার প্রয়োজন, নিজের ডিগ্রিধারী সম্মান ও বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সে গ্রাম ছেড়ে শহরে এসেছে। ঈশানার ধারণা কোনো সময় মিস হয় না। হ্যাঁ কি, লঞ্চে উঠে পড়লে সোজা ঢাকা? জি না, আমি লঞ্চে আসি নাই, আমি পরিবহনে আসছি। ওই একই কথা, লঞ্চ হোক আর পরিবহন হোক, গ্রাম থেকে তো আসছেন। গ্রামের বাড়ি কই? জি, সাতক্ষীরা শ্যামনগর। গ্রামের বাড়ি ব্যাটখালি, সুন্দরবন। ঠিক সুন্দরবনের পাশেই আমার জন্ম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, দেখে পথ চলবেন, যান। গোবিন্দ, গোবিন্দ, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমি তো চিনতে পারতেছি না কিছু। হরে কৃষ্ণ, আমি জীবনে বহুত শিক্ষিত বোকা মানুষ দেখেছি রে আমিনুর, কিন্তু হরে কৃষ্ণ তোর মতো এইরকম বোকা পাঠা আমি জীবনে একটা দেখিনি। আমি তোর জিরাম করি ঢাকা শহরে আমার বাসার ঠিকানা দিছি, ঠিক ইরাম করে যদি আমি কোনো লেদা ভোলা বানাই, একটু লেদা ভোলা বানের কয়ে দিতাম, তারা সুসুর করে আমার বাসার মধ্যে ঢুকে পড়ত। আর তুই সারা ঢাকা শহরের এ গলিতে ওই গলি ওই গলিতে এই গলি ঢুকেছিস। যতটা বলা সহজ ততটা করা সহজ হয় না। আর তুমি তো মেয়াসি কবির দিকে এনে থাকতেছো, ঢাকার অলি গলি সবকিছু তোমার চেনা জানা, আমি তো কিছুই চিনি না, জানি না, এই প্রথমবারই আসছি। আইসা ওই বড় বড় দালান দেখা আমার মাথা কেমন যেন তবদা লেগে গেছে, থাউরি করতে পারতেছিলাম না, কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে বাইরে হবো। তারপর তো আবার একজনের সাথে একটা উষ্টাও খাইছি, বাধ্য হয়ে সব কথা এখন আর তো সব কখন টাইম নাই। খিদা লাগছে, পেটের ভিতরটা যেমন মোচড় দিতেছে, একটু খাওন দাওন যাইব। খাতি তো দেবই। এখন শোন, এটাই হলো আমার রুম, বুঝতে পারছিস তো, এই ঘর কেনার মধ্যেই আমি থাকি, তুই থাকবি, কোনো চিন্তা নেই। এখন কথা হচ্ছে কি, তুই গামছা নিছিস? সব লোক আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গামছা নিয়ে ওই জামা কাপড় খুলে এই এদিক দিয়ে ঢুকে বাঁ হাতে একটু সামনে আগালি পরে টিউব ওয়েল আছে। আচ্ছা, তুই জামা প্যান্ট খুলে লুঙ্গি টুঙ্গি পর, গামছা নিয়ে আইছিস? আছে আছে, সব আছে। গামছাটা নিয়ে টিউব কলে যাইয়ে গোসল কর, গোসল করলে ভালো লাগবে না। আচ্ছা বুঝলি, একদম ফ্রেশ লাগবে, একটু খাওন। হ্যাঁ আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি, তুই যাই ফ্রেশ ট্রেশ হয়ে আয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম।
কামের কাম কিছুই হলো না। তোর কি অবস্থা? আমার আর কি অবস্থা, এই যে ওই আছি, আমি যা করি আমার যা কাম তাই নিয়ে আছি। তবে কামের খুব চাপ যাচ্ছে, বুঝতে পেরেছিস তো? কাম করে কুলুতি পাচ্ছি নি, কাজ এখন বাসায় বসে বসে করতে হচ্ছে, কালকে আবার সেগুলো ডেলিভারি দিতে হবে। তা ওরা কি কয়, মানে যার কাছে তুই চাকরির জন্য যাচ্ছিস তারা কি করছে? কি আর কি কবে, এক একজন এক এক রকমের কথা বলতেছে। একজন বলে নো ভ্যাকেন্সি, মানে চাকরি নাই। আবার আরেকজন বলে দুই মাস পরে আসেন তখন দেখা যাবে। আবার আরেকজন বলে চাকরি থেকে নাকি লোকজন ছাঁটাই করা হইতেছে। একজন তো খুবই অদ্ভুত কথা বলছে, বলছে ঘুষ দেন, ঘুষ যদি না দিতে পারেন এই জায়গায় জীবন কোনদিন চাকরি হবে না। শুনি না, আমি একদম তব্ধা লেগে গেছি, এরকম কথা মানুষে বলতে পারে? আমার তো চেনে না, জানে না, আমি গ্রামের একটা পোলা, আমার উপরে আমার বাপ মা বোন সবাই আশা করে বসে আছে। এনে একটা চাকরি করবো, কিছু টাকা আয় রোজগার করবো, তাদেরকে পাঠাবো, তারা খাবে পড়বে সুন্দরভাবে চলবে, উল্টা আমারে কিনা বলে টাকা দিতে, ঘুষ দিতে, এটাও হয়? এটা আমার দ্বারা সম্ভব? তুই যে কথাগুলো কলি সব তো ঠিকই আছে, খুবই বাস্তব কথা। আমি জানি ঢাকা শহরে মেলা দিন ধরে আমি আসি না, আর কথা হচ্ছে দোস্ত, একটা কথা তোর কাছে কব বলে মানে ভাবতেছি, কিন্তু তুই আবার কি মনে করবি না? তুই কিছু মনে করিস না দোস্ত, এই যে আমার এখানে আসিস থাকছিস সেটা কোনো বিষয়ই না। তুই যতদিন ইচ্ছে তুই হচ্ছে যে আমার এখানে থাক, এক পয়সা তোর খরচ দিতে হবে না যতদিন তুই চাকরি না পাচ্ছিস। কিন্তু দোস্ত হচ্ছে যে খাওয়ার খরচের একটা ব্যাপার আছে, মনে কর যা আমারও তো আয় ইনকাম করতে হয়, বাড়ি টাকা পাঠাতে হয়, বউ বাচ্চা আছে, তো আমি তো মেলা দিন ধরে তোর খাওয়ালাম, তো এখন এই যে মেসেজ যে খরচটা হচ্ছে সেই খরচটা তো দিতে হবে, তো তুই একটু খরচের ব্যবস্থা রাখো। কালকে তো টাকা না দিলে নুন দিয়া মানে খাবার দেওয়া বন্ধ করে দেবে। আমার খাওয়ার নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই, আমি তো সারাদিন এই চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরি, ওইখানেই তো আমার টুকটাক কিছু না কিছু খাওয়ানো হয়ে যায়, তো খামাকা খামা খাবার এই মিলের খরচ, বরং মিলের খাওয়াটা বন্ধ করে দিলে অনেক ভালো হয়। আমার কোনো অসুবিধা হবে না, আমি একদম ঠিকঠাক আছি, মিলের খাওয়াটা বন্ধ করে দে তুই। আচ্ছা ঠিক আছে, দেখ যেটা ভালো মনে হয়। কখনো পেটের কষ্ট দিবি না, আমি কোদাল দিয়ে মাটি কাটছি, কিন্তু কখনো তোদের খাওয়ায় কষ্ট দিই নাই। খবরদার
কোনোদিনও না গিয়ে থাকবি না। তোর আব্বা শুনলে কিন্তু কষ্ট পাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ধাক্কা লাগে নাই। আমি জানি আপনি চাকরি খুঁজছেন, তাই না? জি জি না বললেও হতো, ঈশানার ধারণা কখনো মিস যায় না। আপনাকে দেখে আসলে আমার খারাপই লাগছিল। চাকরি পাওয়াটা আসলে অনেক কঠিন, কিন্তু আপনি চেষ্টা করতে থাকুন, আমার বিশ্বাস একটা নাটক কিছু হয়ে যাবে। কি খবর তোর? একটা ফোনও দিস নে, আবার আমি ফোন করলি সেই ফোনও তুই ধরিস নে। দেখ ভাই, আমি গরিব মানুষ, ঢাকা শহরে অনেক কষ্ট করে দিন পার করি। আমার এই খাটনির কারণে তোর আমি খোঁজ খবর নিতে পারি নে। ভাই রে, তোর একটা কথা কব আমি? আবারও বলবি? এত কিছু বলার পরে, এত কিছু শোনার পরে আরো কিছু বাকি আছে? সমস্যা নাই, কিছু কোনো থাকলে কো, শুনতেছি আমি। আমি কিন্তু ঠিকই বুঝতে পারিছি আমির, তো না খেয়ে না দিয়ে দিন পার করছিস, এ কি হাল তোর? দেখ রে ভাই, আমি কিন্তু খাটনি করে খাই, এই শহরের বাস্তবতা কিন্তু আমি বুঝি। এই ইট পাথরের শহরে মানুষগুলো ঠিক ইট পাথর হয়ে যায়। আমি তো কোনদিন তোর কিছু কই নাই, আমি কইছি তোর কিছু? তুই আবার কইস নি, ঠিক আছে, কিন্তু তোর মন তো কয়েছে, আমি ঠিকই বুঝতে পারছি। ভাই রে, তুই সারা জীবন আমার খা, আমার এখানে থাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর এই মলিন চেহারা আমি আর দেখতে পারবো না রে ভাই, আমি দেখতে পারবো না। বিশ্বাস করো, আমার কিছু চাই না, ওর কোনো কিছু দরকার নেই। বাড়িতে আমার পুরো বাপ মা, আমার বইটা, এদেরকে যদি আমি দুই বেলা ঠিক মতো খাওয়াইতে পারি আমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবো না। আমি তো ওই ব্যবস্থাটাই করতে পারতেছি না। আমি তোর একটা কথা কই, তুই কিছু মনে করিস নে, তোর এই ডিগ্রিধারী কাগজপত্র ছুঁড়ে ফেল, ফেলে দে। যে কাগজপত্র ভাত দিতে পারে না, জীবনের নিশ্চয়তা দিতে পারে না, সে কাগজপত্র রেখে হবে নাকি? সে তো মুড়ির ঠুঙারে। তুই এক কাজ কর দোস্ত, আমি তোর কই কথাটা শোন, তুই আমার সাথে জুতো সেলাইয়ের কাম শুরু কর। আমি আসি যদি আম তুগারে খয়ে দিবানে ভালো করে, বুঝলি রে আমিনু? হরে কৃষ্ণ, মানুষ পারে না এমন কাম কিন্তু দুনিয়ায় নেই। এই জিনিসটা আমি আমার বাবা পাদার ঋষির কাছ থেকে শিখেছি। আচ্ছা, আমি কিভাবে কি কি করি তুই একটু খেয়াল করে চোখের দেখা দেখ। দেখতেছি তো, আমার কথা মনে হচ্ছে তুই পারবি না। তুই তো ট্যালেন্ট ছেলে, শিক্ষিত ছেলে, তুই না পারলি তো হবেই না। কিরে পারবি না? পারবো না কেন, অবশ্যই পারবো। ছোটবেলায় আব্বার জুতো কত সেলাই করে দিছি, এটা একটু ভালো করে দেখলেই পারবো। আর একটু দেখি,
এই যে ভমর চালাই দিলাম, এই যে নিচে সুতো ভমরে বাঁধাইয়ে এই যে উপরে নিয়ে এসে ফেললাম, তারপরে উপরে সুতো এই ভিতরে দিয়ে দিলাম একটা টান, এই যে গিট লেগে গেল। পারবো একটু সরো, আমি নিজে একটু চেষ্টা করি দেখি। তুই অনেক ট্যালেন্ট ছিলি, এমনি করে ধরতে হবে। হ্যাঁ, পা দিয়ে চেপে ধর, চেপে ধর, এই যে রে ভমর। আসমান ভাঙ্গা জোসনা পড়ে, আমার ঘরের জোসনা কই। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ভালো আছি। না, আপনার কণ্ঠ শুনে আমি বুঝতে পারতেছি আপনি এখন একদম ঠিকঠাক আছেন। আব্বা, ওষুধগুলো ঠিকঠাক মতো খাইতেছেন তো? একটু মনোযোগ দিয়ে খায়েন, কোনটা যেন বাদ না পড়ে। আব্বা, আরেকটা কথা বলার ছিল, আমি আরও কিছু টাকা পাঠিয়ে দিব না, আরেক পেটি চাল কিনা রাখেন, যাতে করে আগামী দুই তিন মাস কোনো চিন্তা করতে না হয়। আমি বলছি আমার নিয়ে চিন্তা করতে হইব না, আম্মা আছেন পাশে, একটু আম্মারে দেন না। আম্মা ভালো আছেন? ভালো, তোর পাঠানো টাকা দিয়ে তোর আব্বা আমারে মুরগি কিনে দিয়েছে। খুব ভালো করছে, কামের কাম করছে। আপনি আর একটা কাম করবেন, ঠিকঠাক মতো খাওয়ান দাওয়ান খায়া এই যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলোর পিছে ছুটবেন, তাহলে শরীরটা ভালো থাকবো, কোনো রকম কোনো সমস্যা হইব না, বুঝতে পারছেন? আম্মা, আমি না অনেক বড় একটা চাকরি পাইছি, বিশাল বড় চাকরি, আপনারা যেমন চাইতেন ওরকমই একটা চাকরি। আমগো টাকা পয়সার আর কোনো চিন্তার কিছু থাকবো না, আপনারা কোনো চিন্তা করবেন না, যা যা লাগবে আমি এখান থেকে পাঠাই দিব, কিন্তু আপনাদের খাওয়ান দাওয়ানোর জন্য কোনো কষ্ট না হয়, আর এই যে বইনটা আছে ওর জন্য পড়াশোনার কোনো কষ্ট না হয়, আমি আছি না। ঠিক আছে আম্মা, এখন রাখতেছি, হ্যাঁ পরে আবার ফোন দিবানি। মানুষের পায়ে পাড়া দিয়ে হাঁটে, চোদ্দ সব ঠিক করবো কিভাবে? সুন্দর গোপাল নন্দ দুলা জি না বললেও বুঝতাম, ইশারা ধারণা কখনো ভুল হয় না, আমি ঠিকই বুঝতে পেরেছি। আপনি চাকরি না পেয়ে শেষ পর্যন্ত জুতা ঠিক করার কাজ বেছে নিয়েছেন, তাই তো? না না, আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না। আমার তো ভাবতেই কষ্ট লাগছে। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? না, তেমন কিছু না। হরে কৃষ্ণ। আপা, ও কিন্তু মিথ্যে কথা করছে, ও কিন্তু মাস্টার পাস, এমএ। এর কথা বিশ্বাসই করেন না, বন্ধু মানুষ তো লেখা বাড়ায় বাড়ায় বলতেছে, আসলে সেই রকম কিছু না। একটু খাড়ানি, কামটা শেষ করে দিই। Thank you.
নতুন প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু। ইশানা, আলু নিস কি? পটাটো। আঙুর নিস কি? এত প্রশ্ন করিস কেন তুই? আমার কি এত কিছু মাথায় থাকে নাকি? তোর মাথায় থাকবে নাকি আমার মাথায় থাকবে? তুই না একদম, আর তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? হ্যাঁ দাঁড়া আম্মা। আরে কি আশ্চর্য, দুজনে মিলে কি ঝগড়া ঝাঁটি শুরু করেছিস, কি হয়েছে নাকি শুনি। আচ্ছা ওর জন্য টিচার রাখো তো, আমাকে প্রশ্ন করে জ্বালায় মেরে ফেলে। আর আরেকটা কথা, ও আমাকে এখনো নাম ধরে ডাকে কেন? আহা বড় হলে ঠিক হয়ে যাবে, বুঝিস না তুই? আর তুই বড় না, তুই একটু সহ্য করবি না? তুই যে বলছিলি ওর জন্য টিউটার রাখতে, এখন কি ভালো টিউটার পাওয়া যায়? আর বাসায় এসে পড়াতে চায় কেউ? মা আমি না একটা ছেলেকে চিনি, শিক্ষিত, মাস্টার্স পাস করা ছেলে, কিন্তু বেচারা না চাকরি না পেয়ে এখন রাস্তা রাস্তা জুতা সেলাই করছে। তুমি চাইলে আমি ওকে বলে দেখতে পারি। আশ্চর্য তো, এত শিক্ষিত একটা ছেলে জুতা সেলাই করছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বলে দেখ ওকে পড়াতে রাজি হয় কিনা। ঠিক আছে মা, আমি কালকে বলে দেখব। ঠিক আছে, দুটা খেয়ে ফেল। হ্যাঁ মা খেয়ে ফেলবো। পড়। আবার আপনি জুতা আবার খারাপ হইছে, দেন ঠিক করে দি। জুতার দিক তাকিয়ে লাভ নেই, আজকে জুতা সেলাই করতে আসিনি। জুতা ঠিক করতে না আসলে আপনি কেন আসছেন? আচ্ছা আমি যদি আপনাকে এই কাজের পাশাপাশি আরেকটা কাজ দিই আপনি করবেন? কি যে কইলেন না আপনি, আপনি হয়তো জানেন না এই যে ঢাকা শহরে আসছি একটা ভালো কাম করার জন্য, একটা ঠিকঠাক কাজ করবার জন্য, কাজই তো পাইলাম না। আপনি যদি দেন করবো না কেন, অবশ্যই করবো। ঠিক আছে তাহলে আপনি আমাদের বাসায় যেয়ে আমার ছোট বোনকে পড়াবেন, পারবেন না? আল্লাহ পারবো না কেন, আমি অবশ্যই পারবো, আমি ঠিকঠাক মতো পড়াইতে পারবো। আমি তো এরকমই কিছু ভাবতেছিলাম, কিন্তু আবার কিন্তু কেন? না মানে বলতেছিলাম এই যে যে কাম আমি করি, আমি তো জুতা সেলাইয়ের কাজ করি, এখন আপনার আব্বা আম্মা যদি শুনে জানে। আপনার কি ধারণা আমি আমার আব্বা আম্মাকে না জানিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি? আব্বা আম্মারা সব জানে, আজ সন্ধ্যায় আপনি যে এই গলির শেষ মাথায় 22 নম্বর বাসার 4 তলায় চলে যাবেন, দারোয়ানকে যে বলবেন ঈশানাদের বাসায় যাবে, আপনাকে দেখিয়ে দেবে। আপনার নাম ঈশানা? জি। সুন্দর নাম। থ্যাংক ইউ। চলে আসবেন কিন্তু। জি একদম সোজা গিয়া। জি সোজা গিয়ে শেষ মাথায়। ওকে আপনার ধন্যবাদ। ওরে হরে কৃষ্ণ, দোস্তরে তোর ভাগ্যের দরজা এত তাড়াতাড়ি খুলে যাবে এটা কিন্তু আমি চিন্তাও করতে পারিনি। চলে আস। আব্বা মা উনি হলো, আপনার নাম তো জানি। জি আমিনুর, আমিনুর ইসলাম, গ্রামের বাড়ি ভাটখালি, থানা শ্যামনগর আর জেলা সাতক্ষীরা। ওই যে সুন্দরবন, সুন্দরবনের পাশ ঘিরে আমার জন্ম, খুব সুন্দর। বাহ সুন্দর, কত সহজ সহজ ছেলে। বসুন না, বসো। আচ্ছা তুমি নাকি জুতা সেলাই করো? জি খালু। আচ্ছা তুমি নাকি এমএ পাস? জি জি খালাপ্পা। অবাক বিষয়, এমএ পাস করেছ, চাকরি করছো না কেন? কে বলল যে আমি চাকরির জন্য চেষ্টা করি নাই, চেষ্টার কোনো ত্রুটি করি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি চাকরির জন্য যাইনি। আমাদের গ্রাম মফস্বল ঢাকা শহর, যখন পড়াশোনা করতেছিলাম তখন একবারের জন্য বুঝি নাই চাকরিটা এত কঠিন বিষয় হবে, এক একজন এক এক রকমের গল্প দিবে কিন্তু চাকরি দিবে না। অবশ্য সমস্যা নাই, যা করতেছি চলে যেতেছে।
দুনিয়াতে তো অনেক কাজ আছে, সব রেখে জুতা সেলাই করো কেন? ছোটবেলায় একটা লাইন পড়ছিলাম, একদম মনের মধ্যে গাইতে আছে, একবারের জন্য বলতে পারি নাই। কোনো কাজই ছোট না, যে কাজে সততা পরিশ্রম অধ্যবসায় দিয়ে করা যায় সেখানেই সাফল্য আসে। ভাবলাম চাকরি হইতেছে না তো কি করবো, বসে থাকুম, বয়স তো যাইতেছে কিয়া, বসে থাকা তো যাবে না, কিছু না কিছু করা উচিত, তাই শুরু করা। তার মানে এই না যে এটাই করবো সারা জীবন, যদি অন্য কোনো কাজ পাই সেটাও করতে পারি। আচ্ছা, তুমি কি আমাদের এই ছোট্ট মামুনির পড়ানোর জন্যে সময় বের করতে পারবা? অবশ্যই খালু, পারবো না কেন, অবশ্যই পারবো। আমি যে কাজটা করি জুতা সেলাইয়ের, এটা তো আমার নিজের কাজ, যখন খুশি তখন করতে পারি। আমারও তো কেউ বলতে পারবে না যে এখন করতে হবে তখন করতে পারবে না। তবে সন্ধ্যার পরে যদি আমি আসি পড়াইতে, সেটা আমার জন্য বেশি ভালো হবে, অন্যদিক থেকে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই এই যে আমি জুতা সেলাই করি এটা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে তাইলে থাক। আহা, আপত্তি থাকবে কেন? আপত্তি থাকলে আব্বা আম্মাকে আপনাকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য অনুমতি দিত না? কোনো আপত্তি নাই, আসলে তুমি ভালো ছেলে, কাজের প্রতি আগ্রহ আছে, কথাটা ঠিকই বলছো। জি, তাহলে আমি কি কালকে থেকে পড়াতে আসবো? তুই পাকামো করছিস কেন? হ্যাঁ তাই নেই সেন, আমি তো হচ্ছে সুন্দর না? ঠিক ভাবে পড়তে বয়। আর তোকে এগুলোর কথা কে বলেছে? আম্মু বলেছে। একটা কথা বলতে চাই, ধরেন উনি আপনি আপনারা দুজন মিলে যা করতেছেন না, যদি এরকম করতে থাকেন পড়াশোনা কিছু কিন্তু হবে না, এরকম করলে চলবে না, আপনার একটু পড়াশোনায় মনোযোগ দেন। আর আপনি একটা কাজ করেন, আপনার ওই যে ইংরেজি বইটা আছে না ওইটা বাইর করেন। চুপ, বেশি কথা বলিস তুই, ঠিকভাবে পড়। আচ্ছা, আমরা ওই যে লিটল স্টারটা পড়তাছি, টুইঙ্কেল 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 লিটল স্টার লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হাউ আই ওয়ান্ডার। ও হরে কৃষ্ণ, কোশ কি তালি তো মনে হয় তোর আর বেশি দিন ধরে রাখতে পারবো না রে আমিনুর। কি গলি তুই, এই কথা গলি কেন? ঠিকই করছি। বৃষ্টি শুরু হওয়ার আগে একটা ঠান্ডা বাতাস শুরু হয়, সেই বাতাসটা বওয়া শুরু হয়েছে আর শিডামি টের পাওয়াও শুরু করে দিছি। খবরদার, বাজে কথা কবি না, আমি তোর ছেড়ে কোথাও যাবো না, কোনোদিন যাবো না, দরকার হলে সব পড়ানোর কাজ আমি ছেড়ে দেব, তারপরে তোর ছেড়ে আমি কোথাও যাবো না। হরে কৃষ্ণ, এইসব কথা বলতে হয় না। এখন তোর একটা কথা কই, তুই একটা শিক্ষিত ছেলে, এই শিক্ষার কিন্তু একটা আলাদা জ্যোতি আছে, আর সেই জ্যোতি একসময় না একসময় ঠিকই তার রেখা খুঁজে পায়। আর অশিক্ষিত মূর্খ যারা এই আমাদের মতো, তারা হচ্ছে কি শুনবি ওই চলে ঠিকই, চলতে 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 এক সময় যে খপ করে থেমে যায়। মানে কি যে কষ্টিস তুই, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারতেছি না। মনে তো হয়েছে তুই মাস্টার ডিগ্রি পাস দিয়েছিস, আমি কিছুই। আরে ম্যাডাম ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোথায় আপনি? জি, আমি এখনো রুমের ভিতরে, আমি এখনো কাজে যাইনি, যে কাজে যাব। আজ কাজে যেতে হবে না, এক্ষুনি আমাদের বাসায় আসেন। এটা আমার কথা না, মা বলেছে। রাখি। তুমি তো জানো ঈশানার বাবা একজন লিডার মানুষ, সারাক্ষণ ব্যস্ত থাকে। আর কয়েকদিন ধরে আমার শরীরটাও ভালো না, মানে অ্যালার্জির প্রবলেম। তো অনুর স্যান্ডেল ছিঁড়ে গেছে, আবার ঈশানারও স্যান্ডেল লাগবে। তুমি যদি একটু কষ্ট করে ওদের সাথে যেতে। ও আচ্ছা, মানে আমি জানি তুমি তোমার কাজ ছেড়ে এসেছো, আমি তোমার ক্ষতিপূরণটা দিয়ে দিব যদি কিছু না মনে করো। না না, আপনি ওটা নিশ্চিন্তা নিন না, কোনো সমস্যা হইব না। আর তাছাড়া পৃথিবীতে সব কাজ কি মানুষ স্বার্থ নিয়ে করে,
স্বার্থ ছাড়াও করে, করতে হয়। সমস্যা নাই, আমি ওনাদের দুজনের নিয়ে এখনই মার্কেটে গিয়ে কেনাকাটাটা করে আবার দিয়ে যেতেছি। ঠিক আছে। ঈশানা চোখ নামাও। তোকে না আমি আর পারছি না, যা তুই সারের কলেজে বসছিস। সমস্যা আছে ঈশানা? এই তুই আমাকে আবার নাম ধরে ডাকছিস, আমি তোকে বলেছি মানুষজনের সামনে আমাকে নাম ধরে ডাকবি না। হ্যাঁ, তোর সমস্যা কি? যতদিন তুমি চালাক না হবে ততদিন তোমাকে আমি নাম ধরে ডাকবো। সারে কোলে গেলে মানুষরা কি বলবে? চুপ থাক, বেশি পাকনা হয়ে যাচ্ছিস তুই, একদম চুপ। এই খবরদার, আপনারা এই রিক্সায় বসে এমনটা করবেন না। যদি রিক্সায় বসে এমন করেন তাহলে পড়ার টেবিলে যে সমস্যাটা তৈরি হয় না ওরকম একটা সমস্যা তৈরি হবে। এখানে একটু চুপচাপ থাকেন স্যার। জি, আপনি আমাকে আপনি আপনি করে কেন বলেন? জি, আমি তো আপনাকে আপনি করে বলবো, তুমি করে বলে একটু কেমন কেমন দেখে না, আপনি করে বলাই ঠিক। খবরদার, আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না, আপনি আমাকে তুমি তুমি করে বলবেন। আপনি আমাকে আপনি আপনি বললে আমার কেমন কেমন জানি লাগে। আমারও। এই তোকে আপনি আপনি কখন বললো? আসার সময় স্যাররা বললো না যে আপনারা চলেন, তুমি তো একা না, আমিও তো সঙ্গে আছি। ওরে বাবা, ওরে ঠিলে যাই না দে দড়াই যাই না দে বালি ধারা কান কই, ঠিলের গলায় কানাস লাগা বেলা গেল ওই। ওরে নজগুর পাটালি বেছে, নজগুর পাটালি বেছে কয়না গড়িয়ে দেব, ঠিলে দুইয়ে দিল বউ গাছ কাটি যাব, ঠিলে দুইয়ে দিল বউ গাছ কাটি যাব। কালি করতে হবে তো খোলেন। এই খোলা যাইব না, ওইভাবেই কর। হরে কৃষ্ণ। ও না খুললে না খোলেন, কিন্তু এরকম করে তো কালি ভালো হয় না। এই তোর লগে যে ছেলেটা বসে ওর নাম কি রে? ও আপনি আমিনুরের কথা করছেন? আমিনুর আমার দোস্ত, খুব ভালো ছেলে। কেন কি হয়েছে? কিছু করি নাই, মনে হইতেছে উঁচু জায়গায় খুব নজর দিতেছে, পাশাপাশি হাসাহাসি খুব ভালোবাসাবাসি চলতেছে। হরে কৃষ্ণ। আজিম ভাই আপনি ভুল বুঝতেছেন, আসলে হয়েছে কি, আমিনুর আমার বাল্যকালের দোস্ত, সে খুবই ভালো ছেলে, সে অনেক লেখাপড়া জানে। ওই যে আমার সাথে বসে জুতো সেলাই করে, পাশাপাশি ওই দুটো মেয়ের প্রাইভেট করে। আপনি যা ভাবতেছেন আসলে তা না, ও খুবই ভালো ছেলে। হয়ে গেছে, ওকে তাহলে থাক। আজিম ভাই টাকা দিলেন না? এই এ আজিম কারো কাছ থেকে টাকা নেওয়া ছাড়া কি কারো টাকা দিছে? তোর বন্ধু আছে না, বন্ধুর কাছ থেকে লয়ে লস। হরে কৃষ্ণ। এটা পছন্দ ছিল? একটা পছন্দ আছে? এই দুইটা। এই জুতার দাম কত? 2 জোড়ার দাম 5000 টাকা, তো আপনাদের জন্য 500 টাকা ছাড় আছে। ও আচ্ছা, 4500। এত দাম? ম্যাডাম এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, আর ছোটোটা দেখছেন এটা বিদেশি, আর আমাদের দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় উন্নত মানের প্রোডাক্ট। যদি এক বছরের মধ্যে কিছু হয় সরাসরি আমার কাছে এনে দিবেন, আর আমার কার্ডটা রাখেন, আমি টাকা ব্যাক দিয়ে দিব। আমার কাছে মনে হয় 1000 টাকা আছে, খারাপ দিতাছি। আপনার কাছে টাকা নিলে আম্মু বকবে। এরকম মনে হলে খালাম মরে বলেন না, বলেন যে এর দাম 4000 টাকাই। তুই অনেক বোকা, বাসায় যে আম্মু কাছ থেকে টাকা দিয়ে স্যারকে দিয়ে দিবি। তো দোস্ত আমার একটা জিনিস কি মনে হচ্ছে জানিস তো, এই মাস পর থেকে তোর আর এই কাজে রাখা যাবে না। তুই কি করে বুঝলি? তুই তো শিক্ষিত, তুই যে বলিস নে ওই কি জানি ওই তুই যে একটা শিক্ষিত ছেলে সেই জিনিসটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে।
আর তুই যে কি কথা কস না, তুই সুযোগ পেলে খালে আবল তাবল কথা কস। স্যার ওরে শোন, আমি যা কই তা সত্যি কই, তবে আরেকটা জিনিসও পাশাপাশি আমার মনে হচ্ছে দোস্ত, তোর অনেক বিপদ আপদ আসতে পারে, তাই তুই ভগবানের নামে মানে তুই তোর আল্লাহর নামে একটু চলাফেরা করিস। তুই অনেক ভালো রে বন্ধু। আমার সে আমার গোবিন্দ ভালো, সে চাইলে জেতারে মরা আর মরারে জেতা বানাইতে পারে। সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখালো হরি। স্যার আমার তো ঘুমাচ্ছে, আজকে মনে হয় পড়বে না স্যার। তাহলে আপনার ইংলিশ গ্রামার বইটা বাইর করেন, ইংলিশ গ্রামারটা আরেকবার পড়ি, একটু জ্বালাই করে নেন। স্যার আপনি কি এখনো গোবিন্দদার ঘরে থাকেন? হ্যাঁ ওইখানেই থাকি, ওইখানে থাকবো না তো কই থাকবো, আর কোনো জায়গা আছে? আর তাছাড়া গোবিন্দর বউ বাচ্চা সবাই থাকে গ্রামে, ও রুমটা খালি আছে সেই জন্য একসঙ্গে থাকতে পারি। কথা বলেন না আপনি ওই গ্রামারের বইটা বাইর করেন। স্যার আপনার বউ বাচ্চা কোথায় থাকে? বেকার মানুষ আমি, বেকার মানুষে বাপ মায় সহজে মাইয়া বিয়া দেয় না, এখানে বউ নাই বাচ্চা নাই কিছুই নাই, তাই আছে বৃদ্ধ বাপ মা আর ছোট বোন। আমার জীবনের অন্য কোনো চাহিদা নাই, শুধু একটাই চাহিদা, আমি যে কোনো ভাবেই যেন আমার বাপ মার বোন রে ভালো রাখতে পারি, ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারি, বাস আর কিছু চাই না। স্যার আপনার জীবনের কাহিনীটা শুনতে চাই স্যার, স্যার বলেন না স্যার। মেলা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, আজকে আর বলতে চাই না, অন্য দিন বলবো, পড়া শুরু করেন। স্যার আপনি না বললে আমি আজকে পড়বই না। স্যার প্লিজ। শুনতে চান? গরিব ঘরে জন্ম আমার, কিন্তু বাপ মায়ে গরিবে হালে বড় করে নাই, নিজেরা কষ্ট করছে, একবেলা খাইছে একবেলা খায় নাই, কিন্তু আমার খাওয়ানোর কোনো কষ্ট দেয় নাই, আমার পড়ানোর কোনো কষ্ট দেয় নাই, তাদের একটাই আশা একটাই উজ্জ্বল ভবিষ্যৎ যে তাদের ছেলে পড়াশুনো করে অনেক বড় হবে, সেই জন্য আমার জন্য যা যা দরকার তারা এমনি থেকেই করছে, একবার পিছনের দিকে তাকায় নাই। সাতক্ষীরা থেকে হাই স্কুল কলেজ অনার্স মাস্টার্স পাস দিলাম, ভাবছিলাম আমাদের দুঃখের দিন শেষ, আমার বাপের যে স্বপ্ন সেটা সত্যি হইব, আমার মায়ের যে আশা আমারে নিয়ে সেটা পূরণ করতে পারবো, সার্টিফিকেট পাইলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরির জন্য গেলাম নাই চাকরি, এমন কোনো জায়গা নেই যেখানে চাকরির জন্য যাই নাই, কি বলে জানেন, বলে চাকরি খালি নাই, দুই মাস পরে আসেন, গরু ছাগলের মতো তারাই দেয়, আবার কেউ কেউ এটাও কয় টাকা আছে ঘুষ দেওয়ার মতো অবস্থা আছে চাকরি হবে, আর যদি সেটা না থাকে মা মা চাষা কেউ আছে বলেন চাকরিতেই, এইভাবে কইরা দিনের পর দিন যাইতে লাগলো, চাকরি হলো না, আমি বুঝতেছিলাম না আমার বাপের আশা আমি কেমনে পূরণ করবো, বাপ মানে তখন কইলাম
ঢাকায় যাই। এখানে না হলেও ঢাকায় তো চাকরি হইবই। আমার বাপের তেমন কোনো সম্পত্তি নাই, একটা ছোট্ট ঘর আছিল এইটাও বেচে দিছে। পেশা দিয়ে টাকা দিল যাতে করে ঢাকায় এসা চাকরি করতে পারে। হইল না, কি করলাম না এই চাকরির জন্য? আমি দিনের পর দিন না খেয়েছিলাম, পথে পথে ঘুরছি, ঠান্ডা রোদের মধ্যে দাঁড়ায় আছি, বৃষ্টিতে ভিজছি, চাকরি নাই। আমার তো তাও কপাল ভালো যে আমার গোবিন্দর মতো একটা বন্ধু হয়েছিল যে কিনা আমারে থাকতে দিছে, খাইতে দিছে। কারো কারো কপালে তো এমনও ছুটে না, কিন্তু কতদিন, এও তো মানুষ, এ কি চাইলে আরেকজনের দিনের পর দিন টানতে পারে? এটা হয়, সেই জন্য তখন চিন্তা করে ফেলাইলাম নিজে কষ্ট করব, নিজের ভবিষ্যৎ নষ্ট করব, কিন্তু আমি আমার বাপ মানে কষ্ট দেবো না। এরপর ওই গোবিন্দই বুঝলো এমনি তো চলন যায় না, কিছু না কিছু করে তো নিজেরও চলতে হইব, নিজের পরিবারেরও টানতে হইব। এই করল, জুতার কাম করবি, ভালো কাম করতে পারলে ভালো টাকা আছে, হয়তো কোনো মান মর্যাদা নাই কিন্তু টাকা তো আইব, কারো বাপ মা তো না খেয়ে থাকবো না, কারো জীবনটা তো নষ্ট হইব না। তারপর তারপর আর কি, ওই জুতার কাজই করতেছিলাম। এই যে আপনি, আপনার সঙ্গে পরিচয়, আপনি কইলেন আপনাদের এই বাড়িতে আইতে, আপনার ছোট বোনটারে পড়াইতে, আবার নতুন করে সব শুরু হইল। খারাপ যাইতেছে না, যা যাইতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। গরিবই একটা অভিশাপ, কিন্তু কষ্ট হলেও বাঁচন যায়। এটা কি শুরু করলেন আপনি? আপনি তো দেখি আমার গল্প শুনে কান্দন শুরু করছেন। আর মাইনসে দেখলে কি কইব, মাইনসে তো কইব এই টিচার কেমন, এ কি পড়ায় নাকি মাইনসের কান্নাকাটি করায়? কান্নাকাটি করবেন না, আজকে আর পড়াবো না, আজকে চাই আসে। নতুন প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু। হ্যালো, হাই হাই আব্বা, আপনি এটা কোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন? আম্মাও তো দেখছি আছে সাথে। আম্মা আমি ফোনটা একটু রাখতেছি, আমি কাইটটা এখনই আপনার ফোন দিতেছি, ঠিক আছে? ফোনের পাশেই থাকেন ভাই, একটু দুইটা মিনিট। আসসালামু আলাইকুম আব্বাজান, আপনারা কেমন আছেন? আব্বা আম্মা আপনারা দুজনে আছেন কেমন? ভালো আছি রে বাবা, তুমি কি এসির মধ্যে কাম করো? জি আব্বা, আমি তো
এসির ভিতরে কাম করি, কি যে ঠান্ডা, একদম জৈমা যাইতে হয়। আব্বা, আব্বা আসলে হয়েছে কি, ওই যে অফিসের ভিতরে কাজ করি না, ওটা অনেক ঠান্ডা, বললাম না বড় বড় এসি, একদম জমা যেতেছিলাম। তো আপনাদের সাথে কথা বলবো ভাবলাম, ওখানে থাকলে তো জমা যাবো, ঠিক মতো কথা বলতে পারবো না। সেই জন্য ওই যে আমাদের বিশাল বড় অফিসের সামনে যে ছোট্ট একটা বারান্দা আছে, ওখানে এসে কথা বলবো। সেই জন্য আমি আমাদের ওই বারান্দায় আসতে একটা বড় কাছের দরজা, সেটা ঠেলা তারপর আসতে হয়, ওইটা ঠেলা বাইরে আসছি। বাইরে এসে দেখি একদম মেইন রাস্তার উপরে তো আমাদের অফিস, এত সাই সাই করে শব্দ হইতেছে, আমি তো বুঝি নাই যে আপনার সাথে সুন্দর করে কথা বলতে পারবো না। আব্বা ওই যে ভিতর থেকে ডাকতেছে, এখন তো আর কথা বলতে পারবো না, এখন রেখে দিই, রাতে রাতে কথা বলি। আমারে সালাম দিয়ে জি, এখানে থামেন থামেন মামা। এই যে আমার রিকশায় ওঠেন। আপনি আপনি এখানে বললাম না রিকশায় উঠতে। জি, কিন্তু আমার যে কি অবস্থা, এই যে হাত পায়ে ময়লা, কাপড় চোপড়ের কি অবস্থা, আর এছাড়া ওই যে একজন আছে তার কামটা তো শেষ করতে হবো, এখন তো যাইতে পারবো না। কি আশ্চর্য, আমার যদি সমস্যা না থাকে তাহলে আপনার সমস্যাটা কোথায়? না না, সেটা বলি নাই আমি। আর আপনার কাজ গোবিন্দদা দেখবে, একটা মিনিট গোবিন্দদা একটু দেখেন তো। আচ্ছা বা, যান যান। থ্যাংক ইউ, এবার আসেন আসেন মামা, চলেন। মানুষের জীবনে তো দুঃখ হয় কেন? কি বলছেন আপনি, আপনার আবার কিসের দুঃখ? আমি দুঃখ পেয়েছি স্যার, আমি কাল সারারাত কেঁদেছি, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। হাই হাই, এটা কি বলতেছেন আপনি, আপনার আবার দুঃখ দিল কেন? আপনি আমি আপনার দুঃখে আমি সারারাত কেঁদেছি স্যার। বুঝছি, ভালো লাগছে আবার অবাকও লাগতেছে, গরিবের দুঃখে সবাই সান্ত্বনা দেয়, মাথার উপরে হাত দিয়া দু চারটা কথা বলে চলেছে, সবাই এমনই করে, কিন্তু গরিবের দুঃখে কেউ ভাগী হয় না। আমি গরিবের ভাগী হতে চাই স্যার। মানে কি বলতেছেন আপনি, আপনি গরিবের দুঃখে ভাগী হবেন কেমনে? আমি গরিব হতে চাই স্যার। আপনি গরিব হইবেন, আপনি গরিব হইবেন কেমনে? আপনার সাথে। আমার সাথে? তোমার সাথে। তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই, সারা জীবন তোমার দুঃখের ভাগী হতে চাই। এটা হয় না, এটা কোনদিন সম্ভব না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই যে এখন আপনি যা যা বলতেছেন এসব কিছু মায়া থেকে, এক সময় মায়া চলে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আর আপনি এখন যা বললেন না এটা কোনদিন সম্ভব না। সম্ভব? আমি মোটেও আবেগের বসে বলছি না, যা বলছি ভেবে চিনতে বলছি। আমি এটাও জানি বাবা মা কোনোদিন এই বিয়ে মেনে নেবে না, কিন্তু তারা যদি মেনে না নেয় আমার কিছুই করার নেই।
আমি তোমার সাথেই থাকতে চাই, সারাটা জীবন তোমার টিনের ঘরেই থাকতে চাই। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? তোমাদের পছন্দ করা ছেলে কবে আসবে আমাকে দেখতে? এই সপ্তাহের শেষে, আগামী শুক্রবার। ছেলেটাকে নিষেধ করে দাও। কেন? কারণ আমার পছন্দ আছে। হোয়াট? তোমার পছন্দ আছে এ কথা আগে বলোনি কেন? কারণ পছন্দ হয়েছে তো বেশি দিন হয়নি। ছেলেটা কে? কে ছেলেটা? আমি আমি আমিনুরকে ভালোবাসি। বংশ পরিচয়হীন রাস্তার একটা ছেলেকে তোর জীবনের সাথে মেশাতে তোর লজ্জা করলো না? রাস্তায় বসে জুতা সেলাই করে একটা মুসিকে তুই পছন্দ করেছিস। তোমাকে আগেই বলেছিলাম যে রাস্তার ডাস্টবিনের কোনো ময়লাকে ঘরে তুলবা না। আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমার মার ইজ্জত আছে। কোথায় সে রাজকেন? ডেকে আন ওকে, জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দেবো। বাবা প্লিজ, তুমি অনেক বলেছো, একটা কথা বলবে না? ও গরিব হতো না, এটা তো ছোট লোক না। আর তুমি ওকে কেন অপমান করছো? যা দোষ সব আমার, তুমি আমাকে বলো। হ্যাঁ, ও গরিব হতে পারে, সে একটা শিক্ষিত ছেলে, অনার্স মাস্টার্স করা একটা ছেলে, জীবিকার দায় সে এই কাজকে বেছে নিয়েছে। আর আমি ওর এই কাজটাকে ভালোবাসি। অন্তত রাস্তায় যে চুরি ডাকাতি তো করেনি। আর তোমাদের এত অহংকার না তোমাদের টাকা পয়সা নিয়ে? এই অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি ওর হাত ধরেই বের হয়ে যাব। আমি কিছু কথা বলতে চাই, তোমার কথাগুলো শুনতে হইব। সামনে যে দুজন দাঁড়ায় আছে তারা তোমার বাবা মা, ওনারা তোমার ভালো চায়, তোমার খারাপ চায় না। ওনাদের সাথে বেয়াদবি করা, ওনাদের মনে কষ্ট দেওয়া একদম ঠিক হবে না। আমি বলবো ওনারা যেটা বলছে মাইনা নাও, তুমি তোমার মত পাল্টাও। আমি বাবা মার মনে কষ্ট দেইনি, আমি তাদেরকে আমার পছন্দের কথা বলেছি, কিন্তু তারা তো গরিব মানুষকে সম্মানই করতে জানে না। আর যারা গরিবদের সম্মান করতে জানে না তাদের সাথে নেই। বিয়ার পরে আমাদের দুজনের আজকে প্রথমটা, কিন্তু তোমার দেওয়ানোর মতো আমার কিছুই নাই, তুমি তো আমার অবস্থা জানো। এই ফুলটা খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আজকে রাইতে তোমার এই দিয়ে দিই। তোমার সঙ্গে আপনাদেরকে বলতে পারি নাই, আমি হুট করে বিয়ে করে ফেলাইছি। ও আপনাদের বৌমা পরীর মতো সুন্দর, আব্বা আম্মা যে কি খুশি হয়েছে না, খুশিতে কাঁদতে দিছে, ফোনের মধ্যে কাঁদতেছিল। তুমি না ওনাদেরকে ঢাকায় নিয়ে এসো। হ্যাঁ, আমিও তো চাই যে আমার আব্বা আম্মা ঢাকায় আসুক, আমার লগে থাকুক, কিন্তু সেই কপাল তো আমার নাই। ছোট্ট একটা ঘর, চাল নাই, চুলা নাই, আয় রোজগার নাই, খাওয়া দাওয়ানোর ব্যবস্থা নাই, তা করে নিয়ে এসে রাখুক কই, খাও মুখী।
তুমি করবে, তুমি একদিন এগুলো সব করবে আমি জানি। তুমি সত্যি বলতেছো? আমি পারবো। ঠিক পারবো। তুমি বললে আমি পারবো, এটা আমার বিশ্বাস। তুমি যদি আমার পাশে থাকো আমি সব পারবো, সব করতে পারবো। দেখো একদিন তুমি অনেক বড় মানুষ হবা, অনেক সফল হবা। আচ্ছা শোনো, এখন শুয়ে পড়ি, আমার না ঘুম পাচ্ছে। দরজাটা বন্ধ করে। বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, নাও সাজাইয়া পালকিতে চড়াইয়া, নাও সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। যা তোরে আমি গান শুনাইতেছি। এই আমিনুর কই গেছে? আমিনুর কই গেছে? কাজ করে মুচির আর বিয়ে করছে কোথায় কোটিপতি? না হরে কৃষ্ণ, মুচি হয়েছে তাতে কি হয়েছে কন আজিম ভাই? মুচি কি কোটিপতির বিয়ে করতে পারে না? সে তো শিক্ষিত ছেলে। বেশি ভাল পারস না, বেশি ভাল পারস, এক রাত্রি দিয়ে আমাকে ছাড়া করে দিব। হরে কৃষ্ণ। আমি তো রেনুখালা বলছি, তোর কোনো সম্মান আছে? মুচিকে বিয়ে করেছিস, কোনো দিন আমাদের পরিচয় দিবি না। হ্যালো, সালাম আলাইকুম, প্রমিলা শু স্টোর? জি, আমি কিছুদিন আগে আপনাদের দোকানে এসেছিলাম জুতা কেনার জন্য। অ্যাকচুয়ালি ভাইয়া একটা হেল্প দরকার ছিল, আমার হাজবেন্ডের একটা চাকরির প্রয়োজন। আপনাদের ওখানে যদি কোনো ভ্যাকেন্সি থাকে আমার হাজবেন্ডকে বলি সিভিটা নিয়ে আপনাদের ওখানে যেতে। ও কিন্তু অনার্স মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। হুট করে বললে তো আর চাকরি হয় না, তাকে সিভিটা নিয়ে আমার সাথে দেখা করতে বলেন। জি অবশ্যই, জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, জি খুদা হাফেজ। আরে আমার বন্ধুটাও না মাত্র আইলাম, লগে লগে আবার ফোন দিছে। আরে গোবিন্দ, কি রে ভাবির আব্বার লোকজন দোকানে আইলো? তোমার বাপ এখানে না কারে পাঠাইছে? গোবিন্দরের মাইরা নাকি হাড্ডি গুড্ডি ভাঙে দিছে? আমি আমি যাইতেছি, আমি দেখি। আসসালামু আলাইকুম স্যার, পাঁচ মাস ধরে যে ছেলেটার কথা বলছিলাম না, এই সেই ছেলে। আসসালামু আলাইকুম স্যার, এ জুতো সেলাই, জুতো রিপেয়ারিং সহ সব কাজ করতে পারে। তাছাড়া স্যার এ অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমাদের কোম্পানিতে যদি জয়েন করানো যায় তাহলে কোম্পানি অনেক ডেভেলপ করবে। আর স্যার আপনি আজকে থাকবেন, সেজন্য ওনাকে আসতে বলছি। দেখতে শুনতে তো ভালোই, আর আপনি যেহেতু এখানকার যোগ্য ম্যানেজার, আপনার কথা কিভাবে ফেলতে পারি? তাহলে আপনি আগামীকাল এখানে জয়েন করেন। আপনার ধন্যবাদ স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনার যথাযথ সম্মান এটা দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে কাজ করুন। জি ধন্যবাদ।
ধন্যবাদ। হ্যালো, কি আমি যেদিনই ফ্যাক্টরিতে না যাবো সেদিনে ফাঁকি বাজনা ফাঁকি দেওয়া শুরু করবে তাই না? আমি আসতেছি, মালগুলো সুন্দর মতো প্যাকিং করো, একটা মালের গায়ে যেন কোনো আচর না লাগে। আরে ওই মালগুলো বিভিন্ন দেশে যাবে বোকা। জলিল কোথায়? ডাকো জলিলকে, ডাকো, আমি আসতেছি। হরে কৃষ্ণ, নমস্কার। আরে আপনারা, আমি যদি ভুল না করি তাহলে আপনারা আমার বন্ধু আমিনুরের শ্বশুর পিতা এবং শাশুড়ি মাতা। কি আমাকে দেখে খুব অবাক হচ্ছেন তাই না? রাস্তায় বসে বসে জুতো সেলাই করতো, আজ তার কি অবস্থা। আপনাদের জামাই আমিনুর, সে এখন বাংলাদেশের অনেক বড় জুতা ব্যবসায়ী, অনেকগুলো ফ্যাক্টরি শোরুম, এই সবগুলোর প্রায় সব দায়িত্বে আমারই পালন করতে হয়। মাফ করে দিও গোবিন্দ। কোথায় আমার মেয়ে আর মেয়ের জামাই? কোথায়? আমরা দুটো ঘুরে ওদেরকে একটু দেখতাম। ওরা তো কেউ এখন দেশে নেই, দেশের বাইরে গেছে ঘুরতে, কিছুদিন পরে আসবে। জুতাচরণ বাবু, এ বাড়িটা কার? কেন, আপনাদের মেয়ে জামাইয়ের বাড়ি? সে তো ঈশানা নামের একটি জুতার ফ্যাক্টরিও করেছে, সেটারও অবশ্য ম্যানেজারের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। এই জন্যই না কাউকে ছোট করতে হয় না। আমি করেছি, তুমি ছোট করনি। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, উঁচু তলার মানুষ, ভুল হলে ক্ষমা করবেন। কোনো কর্মই ছোট নয়, কাউকেই ছোট চোখে দেখবেন না। যে যে কর্মই করুক না কেন, সে যদি ওটাকে মর্যাদার সহিত করে তাহলে সাফল্য তার আসবেই। হরে কৃষ্ণ। নতুন প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু।